অল জেনারেশন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন দেখাবো মানবদেহ সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আশা করছি মানবদেহ সম্পর্কিত এই ভিডিওটি দেখলেই এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি দেখব, মানবদেহে মোট কয়টি হাড় থাকে? 206টি। মানবদেহে কশেরুকার সংখ্যা কত? 33টি। মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত? 20টি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ত্বক। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। অণুচক্রিকার গড়ায়ু কত? 10 দিন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ড স্টিনার। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? কিডনিতে। মহিলাদের পরিপূর্ণ জননকোষকে কি বলে? ডিম্বাণু। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন কত? 72 বার। নারীর স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? মেলানিন। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 36.9 ডিগ্রি। মানবদেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি। নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি? নারীর। কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে? পুরুষ। পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কী বলে? নিউরন। পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম। এরই সাথে শেষ হয়ে গেল মানবদেহ সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে মানবদেহ সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেন। অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।